ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ানকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দুশ্চিন্তা না করার জন্য বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তরুণ বেগী রিপোর্ট। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যানামারি ট্রাভেলিয়ান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে কোনো উত্থাপন না করলেও তাকে বলা হয়েছে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আমি বলেছি যে আমরা একটা আপনার একটা ক্রেডিবল, একটা স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এবং সেই জন্যে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত আমরা সেগুলো তৈরি করেছি। আপনাদের এইসব নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আর আমাদের রক্তে হচ্ছে গণতন্ত্র, আমাদের রক্তে হচ্ছে ন্যায়পরায়ণতা, আমাদের রক্তের মধ্যে আছে আপনার জাস্টিস, হিউম্যান রাইটস। সো আমাদের এগুলো নিয়ে আপনাদের অন্য কেউ শিক্ষা দেওয়ার কোনো স্কোপ নাই। রোহিঙ্গা ইস্যুই আলোচনার মূল বিষয় ছিল জানিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমারের সেনা শাসন আসার পর তাদের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়েছে কি না তা জানতে চেয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। বললেন যে নতুন আর্মি সরকারের সাথে আমাদের কোনো ধরনের ডায়ালগ হয়েছে কি না। আমরা বললাম হ্যাঁ হয়েছে এবং খুব শীঘ্রই ওদের কিছু প্রতিনিধি দেশে আসবেন রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য। ইন্দো-প্যাসিফিক নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।